গত দু বছরে অতিমারির থাবাকে আমরা চোখের সামনে অনুভব করেছি। শুধু তাই নয়, কোভিডের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে রীতিমতো নাজেহাল হয়েছি যথেষ্ট সারা বিশ্ব জুড়ে। এর কিছুটা রেশ কাটতে না কাটতেই বিশ্বজুড়ে করোনার আরেকটি রূপ দরজায় কড়া নাড়ছে, নাম ওমিক্রন। বিশেষজ্ঞদের মতে কোভিড ভ্যাকসিনকে নিমেষেই রুখে দিতে পারে সহজেই। শুধু তাই নয়, এটা একটা মোস্ট ডেডলিস্ট কোভিড ভাইরাস। এসব কথা মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটু কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করেছে। সূত্রের খবর অনুযায়ী আজ অর্থাৎ 30 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত কড়াকড়িভাবে জরুরি পরিষেবা ছাড়া রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত পরিষেবা ও যান চলাচল থেকে সাধারণ মানুষের গতিবিধি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পৃথিবীতে প্রতিটা জীবনই অমূল্য, তাই এই সকল পারিপার্শ্বিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আমরা সাধারণ মানুষ হয়ে সরকারের সমস্ত গতিবিধি মানব এবং স্বাস্থ্যবিধিকে অনুসরণ করব। ব্যুরো রিপোর্ট, জাইন টিভি।